Hello viewers, assalamu alaikum. এটা হচ্ছে CBR Repsol বাইকটা হচ্ছে যেটা মূলত বাইকটা সার্ভিস করা হবে 4500 কিলোমিটার চলছে বাইকটা তো বাইকালা চায় সব সময় তার বাইকটা স্মুথ থাক কোনো সাউন্ড যেন না হয় তো এই জন্য বাইকটার কিছু সাউন্ডের কিছু প্রবলেম আছে যেটা হচ্ছে ডাইমেনশনাল সাউন্ড CBR যারা চালান অবশ্যই তো জানেন যাই হোক আমরা যেটা করব টাইমিং এক্সজাস্টারটা আবার রিফ্রেশ করব এক্সজাস্ট করব এরপর হচ্ছে আপনার বাইকের কিছু আদার্স বডিতে কিছু সাউন্ডের প্রবলেম আছে যেটা হচ্ছে হেডলাইটের ভিতরে অ্যাক্সেলারেশন দিলে সাউন্ডটা করে এই জন্য বারবার এটাকে চেক করা হচ্ছে কোথায় সাইড কলার পরে দেখা যাচ্ছে এমন একটা জায়গায় সাউন্ড হচ্ছে যে পুরো হেডলাইট সেটটাই খুলতে হবে তো যারপর এখানে কিছু রাবার থাকে কিছু ভিতরে নাট লুজ থাকতে পারে এই জন্য পুরো ফুলটে মাথাটা খুলে এটা কাজটা ক্লিয়ার করতে হবে তার প্রবলেম হচ্ছে একটাই তার সাউন্ড হেডলাইটের ভিতরে থেকে সাউন্ড করে যাই হোক সমস্যাটা তো সমাধান করতে হবে এর পাশাপাশি বাইকের সার্ভিস করতে হবে যেটা হচ্ছে কুলেন্টটা চেক করতে হবে ঠিক আছে কি না ব্রেক দুটো ক্লিয়ার আছে কি না চাকা স্টিক গ্রিজিং এরপর ক্লাচ অ্যাক্সেলারেটর ক্যাবল এয়ার ফিল্টার টোটাল বডি ইঞ্জেক্টর ফুয়েল পাম্প বাইকের চেনগুলো মানে আদার্স সব কিছু মিলে অলরেডি আপনার ডায়াগনস্টিক টুলসের মাধ্যমে সব কিছু দেখে ফাইনালি এই বাইকের সার্ভিসগুলো করে থাকি আমরা তো এই কাজগুলো যেগুলো করে থাকি আমরা তো আপনারা হয়তো ভিডিওগুলো সবসময় দেখেন যে আসলে কোন কাজগুলো করা হয় বা আমার এখানে আসলে অবশ্যই আপনাকে একদিন আগে কনফার্ম করতে হবে ফোনে আর আমাদের সার্ভিস চার্জ যেটা আছে আপনি জেনে নিতে পারেন সমস্যা নেই যে কোনো সময় যে কোনো তথ্য দিতে সবসময় দেওয়ার চেষ্টা করব এবং আপনারা সবসময় সাপোর্ট দেন যারা ভিডিও দেখেন সবসময় লাইক করেন এবং দেখি শেয়ারও করেন অনেকেই আছেন যারা আমাকে অনেক ভালোবাসেন এবং আপনাদের ভালোবাসার জন্যই হয়তো এত দূর আমি আসছি আমি বলবো না নিজের জন্য না নিজের জন্য এত দূর আসছি তা না বাট আপনাদের জন্য আমি এত দূর পৌঁছে পারছি তো চাই সবসময় যে আপনারা আমার পাশে থাকবেন চেষ্টা করব আপনাদের কিছু বিষয়গুলো জানানো এবং দেখানো তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমি সবসময় জানি ঠিকঠাকভাবে কাজগুলো করে দিতে পারি সবার কারণ সবাই আসে বাইরে থেকে ঢাকার বাইরে থেকে সব বাইক যারা আসে সবাই আমার ঢাকার বাইরে তো চেষ্টা করব বাইকগুলো কারণ বিশ্বাস ভালোবাসা সব কিছু নিয়ে একটা লোক এখানে আসে সে অন্তত তার বিশ্বাস সব কিছু মিলেই তার কাজটা করে দিতে হয় কাজের মতো ছোটোখাটো প্রবলেম থাকতেই পারে হতেই পারে মানুষের ভুল মাত্রে ভুল তো যাই হোক আপনারা যারা কাজ করেন আমার এখানে তারা অবশ্যই আমার সম্বন্ধে আপনাদের ধারণা হয়ে গেছে যে আমি আসলে কী ধরনের ভাবে কাজ করি বা কী কোনটা রাখার চেষ্টা করি রাইট কোনটা সেটাও আমি দেখি আপনাদেরকে সলিউশন দিই বা এভাবে করেন চেষ্টা করি আমি যাই হোক আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং শেষ ফিনিশিংয়ে এটা আমরা গাড়ি যার বাইক তাকে দিয়ে দিব আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে যদি থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ
যদি FI মোটরসে আসতে চান তাহলে ঠিক উত্তরা হাউস বিল্ডিং এই জায়গায় আসবেন। নর্থ টাওয়ার সামনে সাইড, পিছন সাইড হচ্ছে সাইড গান, এর বাম পাশে হচ্ছে আপনার হাতের, এটা হচ্ছে বিজিবি মার্কেট, গাড়ি পাশে দোকান মার্কেট। আপনি যদি চান তাহলে এরকম মার্কেটের ভিতর দিয়ে আপনি ভিতরে ঢুকলেন এবং গলি দিয়ে ঢুকে বের হয়ে এরপরে যে গলির রোডটা আছে এটাকে বলা হয় 35 নম্বর রোড, এবং মাসকুপ প্লাজার দেখা যাচ্ছে ডান সাইড, এটা মাসকুপ প্লাজার পিছনের সাইডের রোড, পিছন সাইড এটা 35 নম্বর রোড আমরা যেটা আছি। এখন আমি ঢুকতেছি সেক্টরের ভিতরে, আমরা যাবো হচ্ছে 33 নম্বর রোডে, ওই রোডে গেলেই পেয়ে যাবেন দোকানটা। তাই দেখাচ্ছি আপনাদেরকে সামনে যে মোচরটা থাকবে সেটা হচ্ছে 34 নম্বর রোড, চার রাস্তার মোচর যেটা পাবেন এটা 34, এটা 34 নম্বর রোড। আর দুই পাশে আর সামনে আমি সোজে যাব, ডানে বামে ঢুকবেন না। এরপরে যে সোজে যাওয়ার পর আপনি কীভাবে FI মোড়ে আসতে পারবেন, ঠিক সামনে আশেপাশে দেখতেই পাচ্ছেন এ পাশে বাম সাইডে আপনি ঢুকবেন, এটা হচ্ছে 33-এর A, আর এটা হচ্ছে 33 নম্বর রোডের A। তো বাম সাইডে ঢুকলেন, ঢোকার পর এই রাস্তায় আপনি হালকা একটু সামনে গেলেই আপনি FI মোটরসটা পেয়ে যাবেন। খুবই ফাঁকা একটা জায়গা, ফরওয়ার্ড শান্তশিষ্ট, এখানে আসলে আপনি FI মোটরসটা পেয়ে যাবেন।